শুভ সকাল ডক্টর খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি চৌধুরী ফাহমি নাহিদা নাজদিন তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো ইতিমধ্যে আমরা আমাদের পাঠ্য বইয়ের প্রায় অনেকটুকুই পড়ে ফেলেছি বাকি যতটুকু আছে আমরা চেষ্টা করব তা শেষ করে ফেলার জন্য শিক্ষার্থীরা আমরা কিছু ছবি দেখি আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি খুব সুন্দর দেখো গাছের ছবি ফুলের ছবি হ্যাঁ এই ফুলগুলোকে তোমরা চিনতে পেরেছো এগুলোকে বলে ঘাস ফুল চলো শিক্ষার্থীরা আজকে আমরা আমাদের আমাদের পাঠে যাই আজকের পাঠ লিখেছেন জ্যোতিরিন্দ্র মৈত্র শিক্ষার্থীরা তোমরা পাঠ্য বই অনুসরণ করবে আমরা প্রথমে দেখছি কবি জ্যোতিরিন্দ্র মৈত্রের জীবনী কবি জ্যোতির জ্যোতিরিন্দ্র মৈত্র উনিশশো এক এগারো সালে পাবনায় জন্মগ্রহণ করেন তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক তিনি অনেক উদ্দীপনামূলক দেশপ্রেমের গান লিখে বিখ্যাত হয়েছেন সঙ্গীতের শিক্ষক হিসেবেও তিনি খ্যাতিমান তিনি উনিশশো সালের ২৬ অক্টোবর মৃত্যুবরণ করেন তোমরা খেয়াল করবে এখানে যে তিনি একজন প্রখ্যাত কবি ও গায়ক অবশ্যই আমাদের কবি পরিচিতি খুব ভালোভাবে শিখে নিতে হবে শিক্ষার্থীরা এসো আজকে আমরা আমাদের ঘাস ফুল কবিতাটি একটু পড়ে দেখি প্রথমে আমি পড়ছি তোমরা নিজেরা বাসায় পড়বে আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা তুলনা মোদের দোলনা পায়ে ছিল নরম পাতা শুধু দেখো আর খুশি হও মনে সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি আর বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে মোরা তারে লাল নীল সাদা হাসি রূপকথা নীল আকাশের বাসি শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে একটি কবিতা কিন্তু কবিতায় অনেকগুলো সুন্দর কথা বলা হয়েছে। ভাব যদি আমরা দেখতে পাই সেখানে লেখা হয়েছে ঘাস ফুল যে কি আনন্দে বেঁচে আছে জীবনকে উপভোগ করছে সে কথাই এখানে তারা নিজেরা বলছে ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যেন তাদের কষ্ট না দেয় সেই মিনতি তারা করেছে গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া যায় ফুল ছেঁড়ার অর্থ ফুলকে মেরে ফেলা গাছের যেমন প্রাণ আছে ফুলেরও তেমন প্রাণ আছে কাজেই আমাদের সকলকে এ কথা মনে রাখতে হবে যে আমাদের যেমন আমরা যেমন আমাদের নিজেদের জীবনকে ভালোবাসি ঠিক সেভাবে গাছকেও আমাদের ভালোবাসতে হবে ছোট ছোট ঘাস ফুলেরা কি করেছে আমাদের কাছে সেই মিনতি জানিয়েছে যেন আমরা তাদের ছিঁড়ে পায়ের নিচে ফেলে কষ্ট না দিই আর এই অনুশীলনীতে আমরা কতগুলো শব্দার্থ দেখতে পাচ্ছি চলো দেখি কি বলেছে দোলাই অর্থ মাথা নাড়ানো কিরণ আলো ধরা পৃথিবী তারারা আকাশে তারকা ফোটে ফুটে ওঠে স্নেহ কণা আদর রূপকথা এক ধরনের কাল্পনিক ছোট গল্প এরপর তোমাদের জন্য রয়েছে ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করা আমরা চলো সেগুলো করে ফেলি ছোট ছোট ফুল হাওয়াতে দোলায় মাথা সকালে সূর্যের কিরণ ততটা তীব্র হয় না ধরার বুকে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে আধার আকাশে তারারা মিটিমিটি করে যায় ফুল গাছে ফুল ফোটে রূপকথার বই পড়তে অনেক ভালো লাগে মা স্নেহকণা দিয়ে আমাদের ভরে রাখেন শিক্ষার্থীরা চার নাম্বার যে অনুশীলনী আছে তাতে আমরা ক খ গ এবং ঘ চারটি প্রশ্ন দেখতে পাচ্ছি এই চারটি প্রশ্নে দেখো কি বলেছে হাওয়াতে কারা মাথা দোলাচ্ছে হাওয়াতে ছোট ছোট ঘাস ফুলেরা মাথা দোলাচ্ছে এই উত্তর গুলো আমরা সেই মূল ভাবটা যখন ভালো করে পড়বো আমরা উত্তর গুলো সেখানে উত্তর গুলো তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় লিখে রাখবে এবার তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি যেটা কর্ম অনুশীলনী বলছি সেটি হচ্ছে এখানে বলা হয়েছে আমার প্রিয় ফুল সম্পর্কে একটি রচনা লিখি অর্থাৎ তোমার প্রিয় ফুল সম্পর্কে একটি রচনা লিখো সবার পছন্দ তো এক না এক একজন এক এক ধরনের ফুল পছন্দ করে তোমার যেই ফুলটি পছন্দ তার সম্পর্কে দুইশ শব্দ দিয়ে অন্তত দুইশত শব্দ দিয়ে একটি রচনা লিখতে হবে তো এর মধ্যে যেই জিনিসগুলো থাকতে পারে সেটি হচ্ছে ভূমিকা ফুলের নাম ফুলের বিভিন্ন অংশের বর্ণনা কোথায় হয় ব্যবহার কেন প্রিয় ফুল এই সম্পর্কে শিক্ষার্থীরা তোমাদের আজকের এই পাঠ এখানেই সমাপ্ত তোমাদের জন্য অনেক 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 শুভেচ্ছা জ্ঞাপন করছি তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে